একটা নাম ভাগ আছে সুরত তো দিব চাইছ না এ দে রে আচ্ছা দে তারা তো ভালো লোক কাজ করে তুমি তো কাজ করে লোক না আমি গেছি বাইরে ছড়াতাম বাইরে ছড়াতাম না ইয়া এই অবস্থা খানাত কইছি না খানাতে ফের দিছে রাবার বাগানে কে আমার বড় ভাই পদার বসেছেন যে মিটিং বিচার হইব এই ডানি মাংস আমি নিয়ে যাবো এবার এই কথাতে তাকার সকালবেলায় আগের দিনও কইছে তারা মানে না সে আজকে সকালবেলায় বড় ভাইকে কইছে আর তখন বাইরে পড়ে তারা খাইয়া সেরা এই বলেন তো তো এই সঞ্জু আমি গেছি বাড়ির থেকে আমি ঘরের কাজ করতেছি বাগানকা বাগানটা আমরা 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 বাগান আছে কি আমরা বাগান দেনা দেনা কাটা দেনা কাহারা আচ্ছা তারপরে তারপরে ওই এক দাদা আমার বড় ভাই ইয়া করছে নিমান শহর থেকে ডাক ডাক দিছে তখন ওই বড় ভাই রে দোষে বেটি হয়েছে বেড়াইতে দিলা তাদের ফিটতাছা তারপর আমি বাড়ি থেকে দৌড়ে আসি আগে দোষে দাঁড়া রে আমার ছোট বাকি যা একটা ও দাঁড়া দাঁড়াবার শিক্ষা দোষে তার বাড়ি ফিরছে আমারও তো ফিরছি ফিরছে আমি তো কিছু তো জানি না আমি আগে দোষে তারা আগে সব করে আমি আসি আপনার নাম আমার নাম দুলাল সরকার আপনার ভাইজি এর নাম সুকুমার সরকার আর যেতে মারছে নন্দন সরকার তারা মানছে না তখন আবার ডাক দিছে আমার বড় ভাই আছে বড় ভাই ব্যাপার হয়েছে পঞ্চায়েত আমরা আগে একটা মিটিং ডাকছিলাম পূজার আগে ডানের পরে তারা কইতাছে অখন পূজা আমরা হিন্দু সমাজে পূজার মধ্যে এই দরবার সরবার অখন ভালো তো না প্রতীক সরকার করলো এটা আমরা পূজার উপরে করিলাম কিন্তু পূজার উপরে মাতামাতি নাই তার মধ্যে পঞ্চায়েতে মিটিং দেখাইছিলাম বিশুদ্ধবারে বাগানের ব্যাপারে যখন মিটিং দেখাইছি তারা কইতাছে অখন ইটা করে কামাইতো না বাগান বলিয়া মাথা এই আমি করলে কামাইতো না জগদীশ কইতে আছে মাথা ফাগলিয়া লাভ নাই বাগান লইয়া ফাগলিয়া লাভ নাই আগে বাড়ি ঘর মাপতে হইব তো এই বাড়ি ঘর মাপতে হইব এদিক কইয়া দরকালকার হয়েছে আর যা সকালবেলা টেয়া ফানা লইয়া আমি টেয়া ফানা সুকিনার কাছে জগদীশে ফানা আমার কাছে কিন্তু বইতে এই যে আকাজ্যা লাগাই দিয়া এই বেড়াই বেড়িয়ে দিয়া আমরা এই ফিডা আরম্ভ করছি আমরা বাইতে দিয়ে তিনজন নকুল সরকার প্রতীক সরকার জগদীশ সরকার তারা তিনজনে খাইতেছে মানে আমরা কারণ দরকার নাই তারা আমরা এটার বিচার ডাক দেবো নে পঞ্চায়েতে আমার কাগজও আছে আমি যে পঞ্চায়েতে আছে বিচার চাইয়া রাখছি পূজার আগে চাইয়া রাখছি তখন একটা ঘটনা ঘটতে হয়েছিল তখন বিচার আমি সূক্ষ্ম বিচার চাইছিলাম তারা কাছে আছে আমার কাছে এটা তারা কি দেখছে বিচার করে তখন তারা এটা মানে না তারা বিচার মানে না কেটা মানে না জগদীশ তারা হ্যাঁ কারণ অন্য নিলে বাগানটা নিব গা তৈরি বাগান বিচার মানলে ঠিক আছে কি তৈছে কোন ছিল তারা বাড়ি ঢুকে মারতে আছে তারপর আমরা দত্তম গেছি দত্তম গিয়ে আমরাও ফিরে গেছি আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি কিসের আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং ওপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী মধুমিতা মোবাইল ফ্যাশন আমাদের ঠিকানা মধুমিতা ইউবিআই ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ 9856492846